अनन्य भूमिका रखबे से ब्यापारे तारा निश्चित देश नेत्री बेगम खालेदा जियार निर्देशे काउन्सिलेर जाबतीय काज सुष्ठुभावे सम्पादन करार जन्य যে উপকমিটিগুলো গঠন করা হয়েছিল আজকে সেই উপকমিটিগুলোর আহ্বায়কদের নিয়ে আমরা এসেছিলাম এখানে সরজমিনে তদন্ত করতে এবং দেখতে যে আমরা কতটা সুষ্ঠুভাবে এই কাউন্সিল আমরা অনুষ্ঠিত করতে পারি। আপনারা ইতিমধ্যে জানেন যে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হচ্ছে আমাদের, বিশেষ করে এখানে যে জায়গাটা আছে জায়গাটা অত্যন্ত সংকুলান খুব কম। আমরা চেয়েছি যে আমাদেরকে পার্শ্ববর্তী সরওয়ার্দী উদ্যানের যে অংশ আছে সেই অংশটার কিছুটা অংশ আমাদেরকে ব্যবহার করতে দেওয়ার জন্য, যাতে করে আমরা আমাদের ডেলিগেটসদেরকে আমরা সেখানে বসার ব্যবস্থা করতে পারি। আমরা আশা করছি যে এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ তারা আমাদেরকে সেই ব্যবস্থাটা করে দেবে। আমরা আশা করব যে সরকারের সম্পূর্ণ সহযোগিতা এই কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা পাব। ইতিমধ্যে আমাদের উপকমিটিগুলোর কনভেনার সাহেবরা তাদের যাবতীয় যে কাজ তারা সম্পাদন করে ফেলেছেন। এখানে আপনারা দেখছেন যে এখানে আপনার প্যান্ডেল তৈরি করবার এবং যেটাকে আমরা ব্যবস্থাপনা ব্যবস্থা বলি সেটা করছেন, অবগাশচন্দ্র রায় কাজটা করছেন, আমাদের প্রকাশনার কাজ নোমান সাহেব করে যাচ্ছেন, আপ্যায়নের জন্য আছেন সালাম সাহেব, আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা নিরাপত্তা সেই ব্যবস্থার দায়িত্বে আছেন আমাদের হান্নান শাহ সাহেব। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে এই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। আমরা আশা করছি যে আগামী 19 তারিখে আমাদের এই কাউন্সিল অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা সম্পাদন করতে সক্ষম হব এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তা নিঃসন্দেহে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। বর্তমানে যে অবস্থা সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্যে, আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনবার জন্য এই কাউন্সিল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। কাউন্সিল